প্রণাম, জয় শ্রীরাম প্রণাম। মঞ্চ উপবিষ্ট আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, মাননীয় কৈলাশ বিজয় বেরিগেজি, আমাদের রাজ্য নেতৃত্ব এবং জেলার সমস্ত নেতা এবং সমস্ত মানুষ, কার্যকর্তা নেতৃত্ব সবাইকে আমার প্রণাম জানাই। আমার ছোট ছোট ভাইদের আর বোনদের অনেক 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 স্নেহ। আজকে মঞ্চে আপনাদের সামনে এসে দাঁড়ানোর ইচ্ছেটাই বড়। সবার অনেক মনের কথা বাকি রয়ে যাবে আজ, আমরা সবাই সব কিছু বলে উঠতে পারবো না, আমরা মুকুলদার কথা শুনব, তাই তো? জানি কৈলাশীর কথা শুনবো, মুকুলদার কথা শুনবো, তাই মনটা ওইদিকে পড়ে আছে আমারও। বেশি কথা বলে সময় নষ্ট করবো না, শুধু দু চারটে কথা বলতে চাই। এই পশ্চিমবঙ্গের মানুষ বছরের পর বছর ধরে রাজনৈতিক অত্যাচারে স্বপ্ন দেখতে ভুলে গেছে। রাজনৈতিক অত্যাচার কিরকম? আপনি স্কুলে যাবেন, সেখানে রাজনীতি। আপনি প্রাথমিক বিদ্যালয়ে যাবেন, সেখানে রাজনীতি। আপনাকে কে পড়াতে আসবেন, কোন টিচার পড়াতে আসবেন, তিনি আদৌ সে শিক্ষা দেওয়ার মতন যোগ্য কিনা সেটা দেখা হবে না। রাজনৈতিক ক্ষমতার মূল্যায়নে একটি ছেলেকে বা একজন মহিলাকে দাঁড় করিয়ে দেওয়া হবে আপনার শিক্ষক বা শিক্ষিকা হিসেবে। ছোট ছোট বয়সের বাচ্চা ছেলেমেয়েরা যখন স্কুলে পড়তে যায়, তাদের চিন্তা ভাবনা, বড় হওয়া, স্বপ্ন দেখা, তাদের গুণ, তারা কে কে কি জানে, তারা কোনোদিন ইঞ্জিনিয়ার হবে কিনা, তারা কোনোদিন ডাক্তার হবে কিনা, আমার ছোট্ট ছেলেটা কোনোদিন চাঁদে যাবে কিনা, কোনোদিন সায়েন্টিস্ট হবে কিনা, আমি জানার সুযোগই পেলাম না। এ পশ্চিমবঙ্গে 40-45 বছর ধরে রাজনীতি এমন ভাবে মানুষকে নিম্নগামী করে চলেছে যে আমার পড়াশুনো, আমার আমার জ্ঞান, আমার বুদ্ধি শুধু রাজনীতির দিকে বিতাড়িত করে চলেছে। সারা জীবন ধরে ভেবেছি আমার আর কিছু করার নেই, যদি একটা 5,000 টাকা 6,000 টাকা কোনো সরকারি চাকরি পাওয়া যায়, শুধু সরকারি চাকরি গ্রুপ ডি, বেশি নয়, সরকারি চাকরি গ্রুপ ডি এবং নিজের পক্ষে একটা সিভিক পুলিশ, বাস, এই হচ্ছে আমার একমাত্র স্বপ্ন। ইসে জ্যাদা হাম সোচ হি নাহি সকতে কি কর হামারা সপনা সিফ ইতনা হি বানা হ্যায় কি হাম বাস এক আপনা বাচ্চা কো সিভিক পুলিশ মে ডাল দে, বাস ও খা পি কে আয়ে, থোড়া সা ঘর মে সে থোড়া সা চাওল লেকে আয়ে, কিসি কো নৌকরি अच्छा इस बंगाल में 30-40 साल से मिल ही नहीं रहा है। मैं इसमें हिंदी में बोलने लगी क्योंकि मुझे बात पता है यहाँ पे बहुत सारे लोग हैं जिससे हिंदी में बात करने से अच्छा लगेगा, इसलिए मैं हिंदी में बोल रही हूँ। अगर आपको बंगला सुनना है तो मुझसे बोल दीजिएगा, मैं बंगला में बोलूंगी, दोनों भाषाते ही बोलबो, जेखने जेटा अपना भालो लगे हमें दोनों भाषाते ही मिली मिशी बोलबो। सिंपल कथा, সিম্পল কথা, শুধু শুধু 1,30,000-40,000 মানুষ কর্মীহীন হয়েছেন মাত্র 2-3-4 বছরে। 22-28টার মতন কারখানা বন্ধ হয়েছে, প্রায় 24টার মতন বন্ধ হয়েছে চা বাগান, জুট মিল। এই এই চত্বরটা ছিল পশ্চিমবঙ্গের, এই চত্বরটা হাওড়া, পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের
সবচেয়ে বিখ্যাত এলাকা ছিল তাদের কাজের জন্য। এই হাওড়া, এই হাওড়ার ম্যাপে যখন গুগল ম্যাপ বড় করে বানানো হয়নি, তখনও এই হাওড়া গুগল ম্যাপে থাকত। সারা পৃথিবী জুড়ে হাওড়ার নাম ছিল, সমস্ত ফ্যাক্টরি এই হাওড়া চত্বরে ছিল। আপনি যদি একটা সিম্পল কাস্টিং এর কারখানা বলেন বা একটা বোরিং এর কারখানা বলেন, সেটা পর্যন্ত এই হাওড়াতেই ছিল। সমস্ত ফ্যাক্টরি উঠে চলে যাচ্ছে, কেন? দিনের পর দিন লেদ মেশিন যারা চালাতেন তাদের কাজ চলে গেল, কেন? মেশিনের কাজ। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, অথচ আমাদের যে পরিবারের, আমাদের যে এখানকার বাঙালিরা, অবাঙালিরা, এই এই ভারতবর্ষের এই অংশের মানুষরা, যাদের যাদের হাত সোনা ফলাতো, ডায়মন্ড ব্যবসায়ী, সমস্ত চলে গেছে এখান থেকে, কেন? সমস্ত কি গুজরাটে চলে যাচ্ছে, মানে নর্থে সাউথে চলে যাচ্ছে, কেন? আপনারা যদি ভারতবর্ষের একটা সাধারণ হিসাব করেন তাহলে দেখবেন যে প্রতিটি রাজ্যে, ব্যাঙ্গালোর বলুন, হায়দ্রাবাদ বলুন, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ওড়িশা, এভরিওয়ার, দিল্লি, এভরিওয়ার বাঙালির ছেলেমেয়েরা চলে গিয়ে ওখানে কাজ করছে, এভরিওয়ার। তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে কোনো কাজ কেউ পাবে না? এটা খুলে দেব। আচ্ছা, আমাদের এই একটা দড়ির জন্য অনেক মানুষ নাকি দেখতে পাচ্ছে না, তাই যা আমি বলছি। এবার আমি ওই হলুদ শাড়ি পরা, ঘোমটা দেওয়া, মিষ্টি একটা হাসি, এক্ষুনি আঁচলটা ঠিক করলে, ছোট লাল টিপ, সে মাকে জিজ্ঞাসা করি, ওখানে আরেকজন মা বসে আছেন কমলা রঙ হলুদ রঙের শাড়ি পরে, আমি আপনাদের ওই যে বেগুনি রঙের শাড়ি পরে বসে আছেন একজন মা ধারে, আপনাদের জিজ্ঞাসা করি, আপনি, আপনার কথাই বলছি, যিনি পেছন ঘুরিয়ে দেখলেন এক্ষুনি, এখানে একটা ঝুটি, আপনার কথা বলছি, হাম সব মা হ্যায়, হাম সব মায়ে হ্যায়, হমকো অজীব লগতা হ্যায় কি মা সবকো লেকর ইতনা মজাক কিউ কিয়া জা রহা হ্যায় ইস বঙ্গাল মে, ব্রিজ কা নাম মা দেনে সে কিয়া সচ্চি মে মা কি ইজ্জত হোতি হ্যায়, নহীন হোতি হ্যায়, মাটি কা ইজ্জত কিয়া সচমুচ হোতা হ্যায়, জব এক এক করকে সিন্ডিকেট চালা কে মাটি বেচে জা রহে হ্যায়, নহীন হোতা হ্যায়। মানুষের সম্মান আপনারা নিজেদের দিকে তাকিয়ে, আমাদের ঘরের দিকে তাড়িয়ে তাকিয়ে, পরিবেশের দিকে তাকিয়ে বলুন তো, মানুষের সম্মান আছে দেশে? নেই। যে ছোট্ট ডোরা কাটা জামা পরে আছো, নীল সাদা, একটা হালকা হাতা জ্যাকেট, কি হতে চাও বড় হয়ে? ক্যা বাননা চাহতে হো আপ? সপনা দেখা, সপনা দেখনা শুরু কর দো, আর বাস দো তিন সাল হ্যায় হামারে হাত মে, সপনা দেখনা শুরু কর দো, স্কিল ইন্ডিয়া কে সাথ জুড়ো, মোদী কে সাথ জুড়ো, আপনি আপকো তৈয়ার করো, 2021 মে বঙ্গাল মে 100 শিল্প আনে বালে হ্যায়, হাজারো ফ্যাক্টরি আনে বালে হ্যায় বঙ্গাল মে, ইস বঙ্গাল মে, ইয়ে হাওড়া কে সারে লোগো কো তৈয়ার রহনা পড়েগা, স্কিল ডেভেলপমেন্ট কে সাথ জুড়ো, মোদী জি কে সাথ জুড়ো, পড়াই করো, অচ্ছে সে সপনা দেখো, ইন্টারনেট মে জাকে হর চিজ পতা লাগাও, ইস দেশ মে বিশ্ব মে সোচনে কি জরুরত নেই, ইস দেশ মে জাহান ইসকে বারে মে পড় লো তো লাগেগা কুছ দিন বাদ বিশ্ব কে আগে চলে গয়ে হামারে মোদী জি, সবসে বড়া নেতা বন গয়ে হামারে ইস দেশ কে, ইস দেশ কে নেতা বিশ্ব কে নেতা বন রহে হ্যায়, বন গয়ে হ্যায়, বিশ্ব মে কহীন জাতে হ্যায় মোদী জি, বাকি সারে লোগ উঠ খড়ে হো জাতে হ্যায়, ও চাহে প্রেসিডেন্ট হো, কহীন পে ভি, কিসি ভি দেশ মে হো, হামারা দেশ আগে বড় রহা হ্যায়, হামারা বঙ্গাল পিছে নহীন ছুটেগা, ইয়ে ওয়াদা রহা,
हमारा देश, एक साथ बोलो, हमारा देश आगे बढ़ रहा है, हमारा बंगाल पीछे नहीं छूटेगा, हमारा बंगाल पीछे नहीं रहेगा। भारत माता की जय। অসংখ্য ধন্যবাদ।